সাতক্ষীরা সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ বি এম আব্দুর রউফ। উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য মেধা বিকাশের লক্ষ্যে আগামী দুই বছর ব্যাপী প্রতিদিন স্কুল চলাকালে উপস্থিত সকল শিক্ষার্থীকে দুধ খাওয়ানো অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।